হাতের ব্যথার চিকিৎসা করতে গিয়ে ব্রেন ক্যান্সার ধরা পড়ল এক শিশুর। ব্রিটেনে 10 বছর বয়সী এক মেয়ে তার হাতের ব্যথার কথা জানায়। পরে জানা যায় মেয়েটি দুরারোগ্য মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং সে আর মাত্র কয়েক মাস বেঁচে থাকতে পারবে। ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই বছরের ফেব্রুয়ারিতে শিশু থালিয়াফিলি বাবা মা প্রথম তার হাত ব্যথার কথা থালিয়াফিলি তার বাবা মাকে প্রথম তার হাত ব্যথার কথা জানায়। সামান্য হাত ব্যথা নিয়ে তার বাবা মা খুব বেশি উদ্বিগ্ন ছিলেন না, কিন্তু এক মাসের মধ্যে শেফিল্ডের এই স্কুল ছাত্রীর লক্ষণগুলো আরও খারাপ হয়ে ওঠে, কারণ সে ধীরে ধীরে হাতে শক্তি এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। হাতের সমস্যার কয়েকদিন পর তার বাম পায়ে একই ধরনের সমস্যা তৈরি হতে থাকে। এরপর তার বাবা মা তাকে জিপিতে নিয়ে গেলে সেখানে তাকে নিউরোলজিক্যাল পরীক্ষার জন্য রেফার করা হয়। এই পরীক্ষার জন্য অপেক্ষা করতে করতে এক সপ্তাহের মধ্যেই তার বাম হাতের অনুভূতি একেবারেই খারাপ হয়ে যায়। এরপর তাকে অবিলম্বে হাসপাতালে রেফার করা হয় এবং সেখানে পরীক্ষায় তার টিউমার ধরা পড়ে। তার বাবা ক্রিস ট্রুসলেন বলেছেন, প্রথমে ডাক্তাররা ভেবেছিল তার ইনফ্লামেশন কিংবা সংক্রমণ জাতীয় সমস্যার কারণে মস্তিষ্ক ফুলে গেছে, কিন্তু স্ক্যান করার পরে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। জানা গেছে শিশু থালিয়ার মস্তিষ্কে ডিফিউজি ইন্ট্রিনসিক পন্টাইন গ্লিওমা মানে DIPG ধরা পড়েছে। এই টিউমারগুলো মস্তিষ্কের মধ্যবর্তী অংশে বৃদ্ধি পায় এবং মোটর কোঅর্ডিনেশন নিয়ন্ত্রণ করে এমন অংশে চাপ সৃষ্টি করে। এগুলো শিশুদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক সাধারণ ধরনের মস্তিষ্কের টিউমার। তবে অস্ত্রোপচার করে এটি নির্মূল করা যায় না, কারণ এটি পার্শ্ববর্তী টিস্যুর বড় ধরনের ক্ষতি করে। এমন ঝুঁকির মধ্যে সময়ের সাথে সাথে টিউমার আরও বাড়তে থাকে এবং অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। এই টিউমারের বৃদ্ধির ফলে সাধারণত শিশুর মোটর কোঅর্ডিনেশন সম্পূর্ণ বন্ধ করে দেয়, এমনকি তার হাঁটা, কথা বলা, নড়াচড়া, গিলে ফেলার ক্ষমতা পর্যন্ত চলে যায়। এই রোগের উপশমের ব্যাপারে কারো কাছে কোনো তথ্য থাকলে সেটা জানানোর অনুরোধ জানিয়ে টুইটারে পোস্ট করেছেন শিশুটির বাবা মিস্টার ট্রুসলেন। শেফিল ইউনিভার্সিটির একটি ক্যান্সার গবেষণা ল্যাবে কাজ করা মিস্টার ট্রুসলেন জানান, ব্রিটেনে মস্তিষ্কের ক্যান্সার অন্যান্য ক্যান্সারের মতো সরকারি তহবিল পায় না। তিনি এখন DIPG-র নিরাময় তৈরি করতে সচেতনতা এবং বিনিয়োগ বাড়াতে কাজ করবেন বলে জানিয়েছেন। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।